বিজেপির সংসদীয় বোর্ডে চূড়ান্ত করব তিনি সমষ্টির প্রার্থীর নাম। বুধবারে অনুষ্ঠিত হব পারে বিজেপির সংসদীয় বোর্ডর বৈঠক। বিজেপির সংসদীয় বোর্ডর বৈঠকত চূড়ান্ত হব পারে সামগুরি সমষ্টিত দীপ্লু রঞ্জন শর্মা, বিহালী সমষ্টিত দিগন্ত ঘাটুয়ার আর ধলাই সমষ্টিত নিহার রঞ্জন দাস অথবা অমীয় কান্তি দাস। আমার জ্যেষ্ঠ নেতাসকল উপস্থিত, আমার নির্বাচনী সমিতির বৈঠক হয়ে গেল। তাদের আমি সিদলি সমষ্টিটো ইউ পি পি এল পার্টির কারণে এই দিয়া হয়েছে, আনহাতে বঙাইগাঁও সমষ্টিটো গণ পরিষদক দিয়া হয়েছে, আর আমার চামগুড়ি ধলাই লগতে আমার বিহালী সমষ্টি এইকটাত আমার ভারতীয় জনতা পার্টির প্রার্থী থাকিব। বিজেপি নেতৃত্বাধীন শাসকীয় মিত্রজোঁটৰ অংশীদার বঙাইগাঁওত এ জি পিয়ে আর সিদলি সমষ্টিত ইউ পি পি এলে প্রতিদ্বন্দ্বিতা করব। এই হিসাবত বঙাইগাঁওত এ জি পির প্রার্থী হব পারে দীপ্তিময় চৌধুরী। রাইজরে কথা, যদি মোক রাইজে বিচরা বলে শুনে আছো, সকলে কই আছে, যদি রাইজে বিচারে তেতিয়াহলে মানে সন্মতি জানাব লাগিব। আর ঠিকই চলি আছে, আর চল্লিশ শিক্ষক যেহেতু আমার প্রতিষ্ঠা দিবস, মানে বাকি সকল যখন আমার কর্মী আছে, দলীয় বিষয়ববীয়া আর কর্মী সকল সকলে লাগি ভাগি মানে কামখিনি সুচারুরূপে নিশ্চয় চলে যাব। ইপিনে শাসকীয় মিত্রজোঁটৰ অন্যতম ইউ পি পি এলে সিদলি সমষ্টিত প্রার্থিত্ব দিব পারে চন্দন ব্রহ্ম অথবা রঞ্জিত বসুমতারীক। শাসকীয় পক্ষের বিপরীতে বিরোধী কংগ্রেসেও প্রার্থিত্ব প্রদানক লৈ সাজু হয়েছে। দলের তরফের পৰা এক পেনেল হাইকমান্ডলৈ প্রেরণ করেছে। হাইকমান্ডে প্রদেশ কংগ্রেসে প্রেরণ করা পেনেলের পৰা চূড়ান্ত করব প্রার্থীর তালিকা। আমার হাতত পৰা তথ্যমতে সামগুড়িত কংগ্রেসের প্রার্থী হব তানজিল হুসেইন, বিহালীত টিকট পাব পাৰে প্রেমলাল গঞ্জুয়ে, সিদলিত টিকট পাব পাৰে প্রবীণ বড়োয়ে, বঙাইগাঁওত কংগ্রেসের প্রার্থী হব প্রাক্তন আই পি এস ব্রজেনজিৎ সিনহা, আর ধলাইত কংগ্রেসের প্রার্থী হব পাৰে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। জনগণ বিজেপি নেতৃত্বাধীন সরকারখনের উপর ক্ষুব্ধ হয়ে আছে, আর আগন্তুক উপ নির্বাচনত তার প্রতিফলন হব বলে আমি বিশ্বাস করো। আর সম্মিলিত মর্চা, কংগ্রেসের নেতৃত্বাধীন যে মর্চা, সেই মর্চায় আগন্তুক নির্বাচনত ভাল ফল লাভ করবলে সক্ষম হব বলে মই ভাবো। ইপিনে হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বি পি এফে এইবার প্রতিদ্বন্দ্বিতা করব সিদলির উপ নির্বাচনত। বি পি এফে সিদলির টিকট দিব শুদ্ধরাম বসুমতারীক। বাই ইলেকশনত লগত আসলতে আমার পুনপ্রত্যেকে আমি নির্বাচন খেলিম, বি পি এফ দলে অকলে নির্বাচন খেলিম। আমি সম্পূর্ণ সাজু আসলতে, আমার ইতিমধ্যে ক্যাম্পেইন হাগ্রামা মহিলার নেতৃত্বত সিদলিটো যেহেতু আমার হার্ট অব দি বি টি সি হয়, আর সিদলিত আমার পর্যাপ্ত পরিমাণ দলীয় কর্মী আছে, আর আমার যেগুলি প্রার্থী হব সাংঘাতিক একটিভ, তখন সকলো ফালৰ পৰাই তেওঁ শক্তিশালী। যদি বিরোধী পক্ষ জিকাটো বিচাৰে, তেতিয়াহলে কংগ্রেস দলকে ধৰি অন্যান্য রাজনৈতিক দল সকলে, যি সকল ভারতীয় জনতা পার্টির লগত নাই, তেখেতসকলে তেখেতসকল প্রার্থী নিদিলে আমি ভাল পাম। অবশ্যই দলীয়ভাবে এই পর্যন্ত কোনো দলেই কোনো সমষ্টির প্রার্থীর তালিকা এই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা নাই। বঙাইগাঁওৰ পৰা উপানন্দ শর্মা আর বাইহাটাৰ পৰা শ্রীমন্ত দাসৰ সৈতে ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।